আছে কেন জামু আমি টাকা চাইলে খালি বলে নাই টাকা নাই তো আজকে সাহেব টাকা দেয় নাই এই তোর কলসির ভিতরে তো অনেক সোনা দানা এগুলা তুই কই পাইলি এগুলা আমি কই পাইলাম এটা কি তাও কল লাগবে তুই এত সোনা কই পাইলি নিশ্চয় চুরি করে আনছস আরে না আমি চুরি করি নাই কই পাইছস কম আর ক আজকে বিজাটা দিতে যাব আমাকে না দিয়া একা একা নিব এটা আমরা ওইতে দিব না তোমার মেয়ে নাকি স্বর্ণ নিয়ে এই এলাকা দিয়ে ঘুরে বেড়াইতেছে ও শোন তো আমার তোমার মেয়ে চুরি করছে আরে আমি অত বুঝি কিন্তু আমি কি করবো ক আমি লোকের বাসায় কাম করে দুই বেলা খাওয়ানোর ব্যবস্থা করি আমার তো এমনি নুন আনতে পান্তা ফুরায় তোর টাকা কোন থেকে দিব তুই আজকে মতো স্কুলে যা আমি তোরে কালকে টাকা দিমই কি আজকেও টাকা দিবা না আচ্ছা ঠিক আছে আমি টাকা ছাড়া স্কুলে যাব না ধরো বই ধরো আমি তোমার বাড়ি থেকে চলে গেলাম আর কোনো দিনে তোমার বাড়ি যাব না দেখ রিমা রিমা মেয়েটারে আমি কেমনে ঘুরে বুঝাবো যে টাকা কামাই করতে অনেক কষ্ট হয় আজকে যাবো না বাড়িতে কেন যাবো আমি টাকা চাইলে খালি বলে নাই টাকা নাই তো আজকে সাহেব টাকা দেয় নাই আজকে আমি বাড়িতে যাইতেছি না এ নিয়ে অনেক সুন্দর লাগতেছে কি চকচক করতেছে কি আলো দিতেছে যাই তো যাই দেখি এত সোনা হ এটা তো সোনাই এত সোনা পাইছি আমি কি বাইরে থেকে যাবো আচ্ছা ঠিক আছে এ স্বর্ণগুলো নিয়ে আমি তাড়াতাড়ি বাড়িতে যাই আমি মারে যে এখন বলবো আর তোমার টাকা দিতে হইব না আর আমি টাকার জন্য বকা শুনবো না এই সর আমারে যাইতে দে এইভাবে দাঁড়াইলি কেন সাবির ওইগুলা কি হ এই তোর কলসির ভিতরে তো অনেক সোনা দানা এগুলা তুই কই পাইলি এগুলা আমি কই পাইলাম এটা কি তাও কল লাগবে শুন যে জায়গায় পাইছস পাইছসি হ্যাঁ এগুলা তোর নিতে হবে না আমাকে দিয়া দে কি কস না এই সোনা দানা আমি তোর দিতে পারবো না এই সোনা দানাগুলা আমার এ কইলে হইল আমার শুন তোর মাই তো খাই মাইছের বাড়িতে কাম কইরা আমার মনে হইতাছে তোর মাই ওই বাড়ি থেকে চুরি করে তোর কাছে দিছে শুন ভালোই ভালোই আমার ঘর দেখ ভাগ দে ওই কত সোনা দানা এইগুলা যদি আমরা পাই তাহলে তো আমরা কোটিপতি হয়ে যাবো যেভাবে হই ওই এইগুলা নিতে হইব নয়তো এর একটা বিচার করতে হইব আমরা একটা কাজ করি চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যানের কাছে যাই বিচার দেই চল 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 এগুলা সব সময়
তুই এরা কি কস? ওই তুই এত সোনা কই পাইলি? নিশ্চয় চুরি করে আনছস। আরে না, আমি চুরি করি নাই। কই পাইছস? কম আর ক। ওই যে উত্তরপাড়া বাসদার আছে না, ওই জায়গা থেকে। ও বুঝতে পারছি, ওই বাসদার থেকে আনছস। শোন, আমি চেক করলাম, আমার জানোস কি মনে হয়, এই স্বর্ণগুলা যেমন তেমন না, জাদুর। হ, তুই ঠিকই কইছস, এগুলা মনে হয় জাদুর। তাহলে তো ভালো হইলো। শোন, আমি তো ছোট কালের বান্ধবী না, আমি মনে করে অর্ধেক সোনা নিলাম, তুই অর্ধেক নিলি ভাগাভাগি। ছোট কালে কত আদায় খাইছে, এং মারে কয়ে দিছি, বিচার করছে নাকি? দে তালি। হ্যাঁ দে তালি, যাও তুমি বাড়িতে যাও, আমিও স্বর্ণগুলা নিয়ে তাড়াতাড়ি বাইতে যাই। দে না। এই শোন, একটা দে, বেশি না, একটা দে। না, আমি একটা দিতে পারবো না, যখন আমার কাছে টাকা থাকে না, তুমি তখন স্কুলে যাইয়া আমার দেহা দেহা সদাই খাও, কিন্তু আমার দেও না। আর এখন আমি এই স্বর্ণগুলো তোমার দিব না। দিবি না? ওরে রে, আমি তোর জন্য কালের বান্ধবী, আমার এই যদি না দেন তাহলে না জন্য কেন নিব, তার মাইরে দিবি। হ্যাঁ, আমার মাইরে দিব, তোমার আমি দিব না। যাও যাও, কই যাচ্ছিস? দেখছ? হ্যাঁ দেখছি। এই যে সোনা, ইস, মাইছের কপাল যে এত ভালো ভালো, আমার কপাল জ্বালা কি দিয়ে বানাইছিল? একটা জিনিস টোকাই হবে না, ও কত টাকা পয়সা মারি দিয়ে খুঁড়ে পায়, আমি তো কিছুই পাই না। ইস, মনে নিজের কপাল আমি নিজে ফাড়াই হালাই। রিমা রে দিলি না, আল্লাহ, দুঃখের কথা যে কারে কমু, আল্লাহ। শোনো, আজকে বিজাটা দিতে যাব, আমাকে না দিয়ে একা একা নিব, এটা আমরা ওইতে দিব না। দাঁড়ান, আপনি কি কোনো খোঁজ খবর রাখেন? কে কির খোঁজ খবর রাখবো? ওই যে রিমার মা আছে না, আপনার বাড়িতে খাইয়া আপনার বেলাডি ভরা করতেছে। কেন, কি হইছে? কি কোন চেয়ারম্যান সাহেব, আপনি বুঝি জানেনি না, আপনার বাড়িতে যে সোনা গোনা আছে, ওই না তো রিমার মা, রিমার তো চুরি করে বাড়াই দিছে। এই তোরাই না কি কস? হ্যাঁ, তোরা এগুলো কি কইতেছস? আমার তো টাকা পয়সা আছে, সব তো আমি ব্যাংকে রেখে দিছি, আমার বাড়িতে তো কোনো সোনা গয়না নাই, তোরা কি নিজের চোখে দেখছস? আচ্ছা, আমরা তো নিজের চোখ দিয়ে দেখছি, বলছি বুঝাই করে এত গুণা সোনা সব নিয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তোরা তাইলে যা, আমি বিষয়টা দেখতেছি। তাড়াতাড়ি চলো। মা, আজকে থেকে তোমার টাকা দিতে হইব না, আমি তোমার টাকা দিব। দেখো কত স্বর্ণ। স্বর্ণ? এতগুলো স্বর্ণ তুই কই পাইছস? মা, স্বর্ণগুলো পাইছি উত্তরপাড়া বাজার আছে না, ওই বাজারে। বাজারে তুই স্বর্ণগুলো পাইছস? কান্না কার, তুই ডানতে জানতে গেলি কেন? মা, আমার মনে হয় কি, এই কলসিটা আর এই যে স্বর্ণগুলো অনেক আগে, দেখো না কত পুরাতন আর কত ময়লা ভরা রয়েছে। হ মা, তুই ঠিকই কইছস, কলসিটা অনেক ময়লা, আমার মনে হইতেছে কি অনেক অনেক বছর পুরানো, কিন্তু এটা তো সামনে আসলো, এটা তো মনে হয় গুপ্তধন, আর এগুলো আমি দাদা দাদির যুগে খালি গল্পই শুনছি, জীবনে কোনোদিন দেখি নাই। মা, তুমি চুপ থাকো, আসলে হয়েছে কি, আমার কপাল ভালো, তার জন্য আমি পাইছি। হইতে পারে মা, তোর কপাল অনেক ভালো, প্রতিদিন আমার কাছে টাকা চাস, আমি তোরে দিতে পারি না, আল্লাহ তোর মুখের দিকে তাকায়া এটা তোর সামনেই ফেলাইছি। আচ্ছা মা, তুই ঘরে চল, এগুলো ভালো জায়গায় রাখা লাগবো, চল। আচ্ছা, এই যে, এই যে শোনো, একটু দিকে আসো। আরে সাহেব, আপনি আমার বাড়িতে? ও, আসলাম একটা জিনিস দেখার জন্য। শুনলাম তোমার মেয়ে নাকি স্বর্ণ নিয়ে এই এলাকা দিয়ে ঘুরে বেড়াইতেছে, ও শোনো তো আমার, তোমার মেয়ে চুরি করছে। সাহেব, আপনি এগুলো কেমন কথা কইতেছে? আপনার বাড়িতে কাজ করি আমি, আমার মেয়ে তো আর আপনার বাড়িতে কাজ করে না, আপনার বাড়ি থেকে আমার মেয়ে স্বর্ণ গয়না কেমনে করে চুরি করবো? আচ্ছা, তাইলে স্বর্ণগুলা তোমার মেয়ে পাইলো কই?
আসলে আমার মেয়ে প্রতিদিন আমার কাছে টাকা চায়। আমি আমার মেয়ের টাকা দিতে পারি না। আজকে টাকা না দেওয়ার কারণে কান্না করতে করতে কই জানি চলে গিয়েছিল। পরে আইসা বলল, মা আমি জঙ্গলে এগুলা পাইছি। ও আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তোমার মেয়েটারে একটু ডাক দাও, আমি একটু স্বর্ণগুলা দেখি। ঠিক আছে সাহেব। রিমা রিমা, কৌশিলা নিয়ে একটু বাইরে আয় তো। আইতাছি। এই যে মা, এই যে সাহেব। শুন, এইখানে যেই পরিমাণ স্বর্ণ আছে আমার বাড়ি ঘর বেসলেও তো এর সমান হইব না। যে মিউ স্বর্ণ মানে তুই আব্বা, তুই কি কইতাছ? আরে যা কইতাছি ঠিকই কইতাছি, চুপ করে খারে থাক। শোনো বেটি, তোমার একটা কথা কই, তোমার তো টিনের ঘর, এইখানে এইগুলো রাখা যাবে না। আমি এক কাজ করি, আমার বাড়িতে নিয়ে রাখা দেই, এটা অনেক সেফ থাকবে। না 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 সাহেব, আপনি এগুলো কেমন কথা কইতেছেন? এগুলো আপনার বাড়িতে নিয়ে রাখা দিবেন মানে এগুলো আপনার হয়ে যাব, আর আমি এগুলো আপনার বাড়িতে নিয়ে রাখতে দিব না। কারণ আমার মেয়ে এগুলো পাইছে, আমি এগুলো বিক্রি করে আমার মেয়েরে ভালো একটা জায়গার মধ্যে বিয়া দিব, আর আপনি এটার মধ্যে লোভ করতেছেন, এনে লোভ করা যাব না। আমো আমো, তুমি আমার কথা শোনো, তোমার মেয়েরে যেহেতু বিয়া দিতে হইব, আমার ছেলেটাও বড় হয়েছে, তোমার মেয়েরও বিয়ের যোগ্য, তাইলে এক কাজ করো, আমার পোলা লোকে বিয়ে দিতে। যদি এরকমটাই হয় তাইলে আমার কোনো আপত্তি নাই, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি। তাইলে শোনো, আমার হাতে দাও। সাহেব আপনার তো লোক কমতাছে না, আপনি তো বিয়ের বিষয়ে কিছুই কইতাছেন না, শুধু সোনা গুলাই চাইতাছেন। একটু সরি আর কি, আমি বুঝতে পারি নাই, সমস্যা নাই। তাহলে আগামী শুক্রবার অবে দুজনের বিয়া, তুমি তোমার আত্মীয় দাওয়াত দাও, আমার পোলারাম বাড়িতে নিয়ে আমার আত্মীয় দাওয়াত দিই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা লাগলে দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থেকে মা, চলো তাইলে ঘরে চলো, তাহলে শুক্রবারে আমি তোর বিয়ে দিয়ে দিতেছি, চলো।